আসছি বাবা। সাবধানে যাস। ও তুই সঙ্গে খাবার নিয়েছিস তো? হ্যাঁ এই তো দেখো না, এই সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। খুব হ্যাঁ, তোর জয় হোক, ভালো হোক, সুস্থ থাকিস। তা কোথায় যাওয়া হচ্ছে সেটা কি আমার জানা সম্ভব? হ্যাঁ ও তো শহরে যাচ্ছে। সে তো আমি কালকে থেকেই শুনছি যে উনি শহরে যাচ্ছেন, কিন্তু শহরে কোথায় যাচ্ছেন সেটা কি আমি জানতে পারি? সবাই তো মুখে কুনু পেটে বসে আছে, কেউ তো কিছু বলছেই না। আমি শহরে যাচ্ছি উপার্জন করতে। উপার্জন করতে? হ্যাঁ আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে, সোনার দুলটা দিতে হবে তো। আপনাদের বাড়িতে সোনা অর্থ এসবের কদর বড় বেশি, তাই সোনা দিয়ে বলতে হবে যে উপার্জন করা খুব একটা কঠিন নয়, কিন্তু মনুষ্যত্ব বোধ, শিক্ষা, সম্মান এগুলো উপার্জন করা বড়ই কঠিন। আজকালকার দিনের মানুষের মধ্যে যেগুলোর বড় অভাব। আপনি কিন্তু আমার পরিবারকে অপমান করছেন। এটা শুধু আপনার পরিবারের কথা নয়, এটা চারিদিকে ছেয়ে গেছে, সবাই ইঁদুর দৌড় দৌড়াচ্ছে সোনা দানা হীরে জহরত এসব উপার্জনের জন্য। কেউ একবার ভাবছে না যে একটু মনুষ্যত্ব উপার্জন করি? দেখ এসব কথা এখন থাক না, তুই সাবধানে যা। এই যে খুব তো বড় বড় চ্যাটেন চ্যাটেন কথা বলছেন, মনুষ্যত্ব না সকলে অর্জন করতে পারে যখন তখন, কিন্তু টাকা সোনার হীরে যখন তখন উপার্জন করা যায় না। আর আপনি ব্যর্থ বলেই বড় বড় ভাষণ দেন। আপনার কথা মেনে নিলাম তরি দেবী, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবার চলি। বাবা আসছি, যাই বা জঙ্গল। কোথায় যাচ্ছেন? কোর্টে। তোর বাবা ওর নামে অভিযোগ এনেছে। আশা করি আপনারা কিছু জানার নেই। দেখ মা, তুই মন খারাপ করিস না, তোর বাবা ওরকমই বরাবর, যখনই হেরে যায় তখনই ভুলভাল কিছু একটা করে। তুই ভাবিস না, একদম ভাবিস না।